ডোমেইন নাম গুগল নিবন্ধিত করা হয় 15 সেপ্টেম্বর 1997 সালে 26 এবং কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে 4 সেপ্টেম্বর 1998 সালে। এটি চালানো হতো তাদের এক বন্ধুর গ্যারেজ থেকে, যার নাম ছিল সুজান ওজোচিচকি, 27। তিনি ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়ার ক্রেইগ সিলভারস্টাইনে থাকতেন। প্রথম নিয়োগপ্রাপ্ত ব্যক্তিটি ছিল স্ট্যানফোর্ডের ফেলো, পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ছাত্র, 27, 28, 29, 30, 31, 2011 সালের মে মাসে। প্রথমবারের মতো এক মাসে গুগলে ইউনিক ভিজিটর 1 বিলিয়ন পার হয়, 32, যা ছিল 2010 সালের মে মাসে থেকে 8.4% বেশি। 2013 সালের জানুয়ারিতে গুগল ঘোষণা করে এটি $50 বিলিয়ন বার্ষিক আয় করে। 2012 সালে 33, যা গত বছরের চেয়ে 12 বিলিয়ন বেশি। 1998 সালের 4 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। 2004 সালের 19 আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই সাথে নতুন কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থানকে সুদৃঢ়ীকরণের মাধ্যমে নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে। ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে।